জাতীয়তাবাদী ছাত্রদল অভিযোগ করেছে ছাত্র রাজনীতির নামে ছাত্রলীগ আবারও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ক্যাম্পাসে লুটপাটের রাজনীতি চালু করতে চায়। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বলেন ছাত্রলীগের প্রাণঘাতী নির্যাতন থেকে নিস্তার পেতে বুয়েটের শিক্ষার্থীরা ছাত্রলীগের রাজনীতির বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। তার মতে ছাত্র রাজনীতির বিরুদ্ধে বুয়েট শিক্ষার্থীদের যে অবস্থান এর একক দায়িত্ব ছাত্রলীগের। ছাত্রদল সভাপতি জানান দেশের ছাত্র রাজনীতির ইতিহাসকে কলঙ্কিত করেছে ছাত্রলীগ।